হ্যালো ভিউয়ার্স আবার আপনাদেরকে স্বাগতম আমাদের এই চ্যানেলে টুইটে শ্রীদেবীকে স্মরণ অমিতাভের একসঙ্গে অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায় শেষবার ইংলিশ ভিংলিশ সিনেমায় শ্রীদেবীর সঙ্গে অল্প সময়ের জন্য অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন আর তাই নায়িকার অকাল প্রয়াণ মেনে নিতে কষ্ট হচ্ছে বলিউড সায়েনসার মনের কষ্ট প্রকাশ করতে তিনি বেছে নিলেন একটি কবিতা যাই টুইট করলেন নিজের অ্যাকাউন্টে গত শনিবার রাতে শ্রীদেবীর প্রয়াণের কিছুক্ষণ আগের দেওয়া অমিতাভের টুইট দেখে মনে হচ্ছিল যেন শ্রীদেবীর মৃত্যু আজ করতে পেরেছেন এই কিংবদন্তি তারকা শনিবার রাত তখন এগারোটা অমিতাভ তখন টুইটারে লেখেন কেন জানি না একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে তখন এই দুই সংবাদ অমিতাভ কেন বলিউডের কারোরই কাছে এসে পৌঁছায়নি অথচ ঠিক কিছু সময় আগেই অমিতাভ বচ্চনের এই টুইট দেখে সবার মনে একটাই প্রশ্ন জাগেছে অমিতাভ কীভাবে শ্রীদেবীর মৃত্যুর আগে আশঙ্কা করেছিলেন তারপর তার টুইট তিনি স্মরণ করেছেন শুধুই শ্রীদেবীকে কাল আন্তঃটি ক্রিয়ার আগে টুইট করে লিখেছেন ফিরে এসো শুধু ফিরে এসো শ্রীদেবীর শেষ কীর্তানুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি সেখান থেকে ফিরে এসে তিনি একটি কবিতার লাইন শেয়ার করলেন তোমার মতো কেউ এভাবে যায় না শ্রীদেবীর শেষ পর এমনই এক কবিতার লাইন শেয়ার করলেন অমিতাভ বচ্চন গুরুদত্তের মৃত্যুর সময় কবিতাটি লেখা হয়েছিল গতকাল শ্রীদেবীর শেষকৃত্যের সময় অমিতাভ বচ্চনকে জাবেদ আক্তার কবিতার দুটি লাইন শোন অমিতাভ বলেন লাইন দুটো জাবেদ আক্তার আমাকে শ্রীদেবীর শেষকৃত্তি বলেছিলেন যাওয়ার পর কবিতাটি লিখেছিলেন কাইফ আজমি তবে আজ সেই দুটি লাইন অর্থবহ মনে হচ্ছে ইনকিলাব আখিবির রাস্তা খোদা গাওয়ার মতো সুপারহিট সিনেমা একসঙ্গে পর্দাকা পেয়েছেন তারা ২০১৩ সালে মুম্বাই টকিজেও একসঙ্গে কারাজ করেছিলেন তারা শুধু অন স্ক্রিন নয় ক্যামেরার বাইরেও শ্রীদেবীর পরিবারের সাথে বচ্চন পরিবারের সম্পর্ক বেশ ভালো তার অকাল প্রয়াণে তাই ভেঙে পড়েছেন অমিতাভ প্রসঙ্গত বলিউড অভিনেত্রী শ্রীদেবী গত শনিবার সাড়ে এগারোটা মুম্বাইয়ের দুর্ঘটনাবশত পানিতে ডুবে মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল মাত্র চুয়ান্ন বছর তার মৃত্যুতে শোকের ছায়া বলিউডে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় শ্রীদেবীকে শ্রীদেবীর বিবিদায় অমিতাভ বচ্চন বিদ্যা বালান রেখা হেমাবালিনী জয়া বচ্চন ঐশ্বরিয়া রায় কেটরিনা কাইফ সহ বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন সত্যটি নেওয়া হয়েছে এন ডি থেকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ওতে কমেন্টস করুন